ঝুমকো জবা বনের দুল, উঠল ফুটে বনের ফুল। ঝুমকো জবা বনের দুল, উঠল ফুটে বনের ফুল। ওই যে হাইবিস্কাসের ঝোপ, ওখানেই কামাল অপেক্ষা করছে। হাইবিস্কাস? What do you mean? হাইবিস্কাস, জবা, বাংলার ফুল। Oh, I see. কামাল, ওখানে আপনি কি করে জানলেন? আমি তো ওকে ওখানে পাঠালাম। তোমাদের এই জায়গাটা আমি দখল করে নিয়েছি তো, তাই। Disturbing. আচ্ছা, আপনি কি একটু বলবেন? I am Zabil Marut Zanzabil. Peculiar তো? আপনাদের সব কিছু সন্দেহজনক। কোত্থেকে আসছেন আপনি? হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। ডিসগাস্টিং। সবুজ পাতা ঘোমটা খুলে, ঝুমকো জবা হাওয়ায় দোলে, সেই দোলনের তালে তালে মন উড়ে যায় ডালে ডালে। বাদাম, আই বাদাম, আই বাদাম, আই বাদাম। এই কত করে? 1 প্যাকেট 10 টাকা। বাহ, তুমি ইংরেজিও জানো? ভেরি গুড। আমি বিদেশিদের সাথে ইংলিশে কথা বলি। এখানে কত বিদেশি আসে, আপনি বিদেশি না স্যার? আমি মানুষ। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। না স্যার, মানুষের মধ্যে দেশিও আছে বিদেশিও আছে। তোমার কথাও আমি ফেলতে পারছি না, যুক্তি আছে। তবে আমি কিন্তু মানুষ, দেশিও না বিদেশিও না। আপনি জানো স্যার কেমন কেমন বাদাম নেবেন? আমার বাদাম এক নম্বর, এক ঠোঙ্গা 10 টাকা। 10 টাকা বেশি হয়ে যায়, একটু কম নাও। তোমাদের এখানে আবার দরাদরি হয়। কোনো পয়সা নেই, পোড়া নেই, একদম না। এখানে একদমে কিচ্ছু পাওয়া যায় না, 2 টাকা কম রাখো। না স্যার, একদম স্যার। আপনি স্যার এই ঠোঙ্গাটা নিতে পারেন, একটু কম দাম, 8 টাকা। কেন 8 টাকা? কেন, ভেতরে পচা টচা আছে নাকি? না, আমি পচা বাদাম বেচি না। তাহলে ওটার দাম কম হবে কেন? আমাকে বোকা পেয়েছো? না স্যার, আমি স্যার এখানে কাছে 4টা বাদাম খেয়ে ফেলেছিলাম তো, সেই জন্যে। মা বলছে ওজনে কারো কম দিতে না, কারো ঠকাইতেও না। তাহলে ওটা আমাকে দিচ্ছ কেন? চিন্তা করো, আপনার কাছে 10 টাকা নেই, এইটাতে একটু কম বাদাম আছে, এইটার দাম 8 টাকা। তাই আপনিও ঠকলেন না, আমিও কাউকে ঠকাইলাম না। বাহ বাহ, হিসাব নিকাশ তো খুব ভালো শিখেছো। পাটি গণিতের যাদব বাবু হার মানবে তোমার কাছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অনেক নিরিবিলি সুন্দর। হোক সুন্দর, তাই বলে অদ্ভুত একটা লোক এসে আমাদের ওই জায়গাটা দখল করে নেবে? দেখো, ও আজ আমাদের আগে ওখানে এসে বসছে, ওর একটা অধিকার আছে না? এত সহজে সব কিছু মেনে নাও কেন তুমি? কেউ দখল করতে চাইবে আর তুমি ছেড়ে দিবা? এমনই তো হয়, দেখবে একদিন তোমাকে আমার কাছ থেকে কেউ দখল করে নিয়েছে, তখন আমাকে নীরবে সহ্য করতে হবে। ব্যাপারটা কি এত সহজ? তুমি মেনে নেবা? আমি তো মানবো না, আর তোমাকে মানতে দেব না। দেখো ফারহানা, বিষয়টা তো সহজ না। তুমি বাবার একমাত্র আদরের দুলালি, তুমি এসব বুঝবে না। আমার কি মনে হয় জানো, ওই যে ওই লোকটা, ওই লোকটাকে বাবাই পাঠিয়েছে নজর রাখার জন্য আমার উপর। হতেই পারে, তোমার বাবা একজন বড় পুলিশ অফিসার। হতে পারে না, আই এম 100% শিওর অফ ইট। চুলের বাহারটা দেখো, সবুজ কালারের, তাতেই তো ধরা পড়ে যায়। একটা কাজ করি, চলো যাচাই করি আমরা। এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, বাদ দাও, কোনো সিনক্রেটও করতে চাই না। আমরা এখানেই আছি, এখানেই থাকি।